হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো একটা উৎপাদককে বিশ্লেষণ করতে দেওয়া আছে। এ স্কোয়ার মাইনাস 9b² প্লাস 4c² মাইনাস 25d² মাইনাস 4ac প্লাস 30bd, এইটার আমাদের এই বীজগণিতিক সংখ্যামালাটার আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো এটার উৎপাদককে বিশ্লেষণ করার জন্য আমরা কি করব, প্রথমে এ কে লিখি এ স্কোয়ার, এখানে আছে এসি, 4ac, অর্থাৎ আমরা 4ac কে লিখতে পারি মাইনাস 2 ইন্টু a ইন্টু 2c, প্লাস দিয়ে লিখতে পারি 2c এর হোল স্কোয়ার। এটা হচ্ছে এই 4c টাকে আমরা লিখলাম 2c এর হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা পাবো 9b² মাইনাস 30bd প্লাস 25d² তো এইখানে যেমন লিখেছিলাম সেরামই লিখি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2c প্লাস 2c এর স্কোয়ার, এখানে মাইনাস কমন নিয়েছি, আর এখানে 9b² কে আমরা লিখতে পারি 3b এর হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি 30bd কে, আর তার আগে এই পার্টটা যদি করে নিই 25d² কে যদি 5d এর হোল স্কোয়ার করে নিই তাহলে আমরা 30bd কে কি লিখতে পারি, 2 ইন্টু 3b ইন্টু 5d, 3 5 15, 15 ইন্টু 2 30, 30bd আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা দুটো টার্ম পেলাম, একটা হচ্ছে a মাইনাস 2c এর হোল স্কোয়ার মাইনাস আমরা পেলাম 3b মাইনাস 5d এর হোল স্কোয়ার। তো এখানে এই পার্টটাকে যদি আমরা পুরোটাকে এক্স অ্যাজিউম করি আর এটাকে যদি ওয়াই অ্যাজিউম করি, অর্থাৎ আমরা পেলাম x² মাইনাস y² অর্থাৎ আমরা পাবো x প্লাস y ইন্টু x মাইনাস y। তো আমরা যদি করি এক্স প্লাস ওয়াই লিখতে গেলে, অর্থাৎ এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, আবার লিখবো এ মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d, এটাই হচ্ছে এর উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো আমরা। থ্যাংক ইউ।